বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার ব্রাসেলসে বাংলাদেশ ইইউ যৌথ হাই কমিশনের বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায় ইইউ। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানায় সংস্থাটি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্বারোপ করা হয়। ওই বৈঠকে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ফাতিমা জেসমিন।